সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ আমি নাজমুল নাহার সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ মা তার সন্তানকে কতটা ভালোবাসে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসার আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর হাসি আরও একটি ছবি দেখো মা সন্তানের ভালোবাসার ছবি দেখো তোমরা এই হাসির মূল্য কত কোটি টাকা দিলেও কি এই হাসি পাওয়া যায় দেখো তো কত সুন্দর হাসি সন্তানের জন্য মা কি করতে পারে মা তার সন্তানকে কতটা ভালোবাসে সেই বিষয় নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা আছে সেই কবিতাটি নিয়ে আমরা আজ আলোচনা করবো সেই কবিতাটির নাম কী বলতে পারবে তোমরা পল্লী জননী তুমি ঠিকই বলেছ পল্লী জননী পল্লী জননী কবিতাটির প্রথম পর্ব নিয়ে আমরা আজ আলোচনা করব কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দিন উদ্দিন এই কবিতাটি পাঠ করে আমরা কি কি শিখতে পারব সেটা একটু প্রথমে জেনে নেই কবি পরিচিতি বলতে পারবে শব্দের উচ্চারণ অর্থ সঠিকভাবে বলতে পারবে কবিতাটি আবৃত্তি করতে পারবে পল্লী জননী কবিতায় মাতৃস্নেহের যে আকুলতা তা বিশ্লেষণ করতে পারবে আমরা প্রথমে কবির জীবনী সম্পর্কে একটু জেনে নেই পল্লিকবি কবি তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা হয়তো পল্লিকবি জশীমউদ্দিনকে সবাই চিনো দেখো তারপরেও তার জন্ম উনিশশো সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি পড়াশোনা করেছেন ফরিদপুর জেলা স্কুলে তিনি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের জীবনচিত্র নতুন মাত্রা পেয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন তিনি সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে চাকরি করতেন তাকে বলা হয় পল্লী কবি কবি তাকে কেন বলা হয় সে বিষয়টা আমরা একটুখানি জেনে নিই কারণ পল্লীর মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনার সমস্ত কাহিনীগুলি নিয়ে তিনি সবসময় কবিতা লিখতেন তার একটি বিখ্যাত কবিতা আছে কবর খুব সুন্দর কবিতা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি মোর এত সোনা মুখ ছড়াইয়া দিল কারা দেখো আগের দিনে মেয়েদের কীরকম বিয়ে হতো কত ছোট বয়সে পুতুল খেলা যে বয়স সেই বয়সে মেয়েদের বিয়ে হতো এবং পুতুলের বিয়ে ভেঙে গিয়েছে সে কারণে সে কান্নাকাটি করেছে তো চিন্তা করে দেখো যে তার কবিতার বিষয়বস্তুগুলি কী ছিল গ্রামের মানুষের জীবনের সুখ দুঃখের কথাই তার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে আরো অনেক কবিতা আছে তার আরো অনেক বড় বড় যেমন নিমন্ত্রণের আরেকটি কবিতা। তুমি যাবে যাবে ভাই মোর সাথে আমাদের গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়ালেই মুঠি ভরে সেই সেইখানে কত সুন্দর আরেকটি বিষয় ছিল তার কবিতার মধ্যে পল্লীর উপাদান নিয়ে তিনি কবিতা লিখতেন রূপাই কবিতাটির মধ্যে তিনি লিখেছেন হাত দুটি তার কীরকম কচিলাওয়ের ডগার মতো তার হাতের বাহুটি হচ্ছে কচিলাওয়ের ডগার মতো ডগা কি মাথা লাউয়ের মাথা যে সেরকম তারপরে মন শ্বেত নয় কুমড়োর ফালি যাকে তাকে কেটে দেয়া যায় মানুষের মনটাকে তিনি কুমড়োর ফালির সাথে তুলনা করেছেন যে কুমড়োর ফালির মতো মানুষের মনটাকে কিন্তু কেটে কেটে যখন যাকে ইচ্ছা তখন তাকে দিয়ে দিলাম এই ধরনের কবিতা তিনি লিখেছেন আবার আরও কবিতা লিখেছেন দেখো আসমানি কবিতাটি তোমরা হয়তো অনেকে পড়েছে কবিতা ছোট্ট একটি কবিতা কিন্তু খুব সুন্দর কবিতাটি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি এই যে মানুষের দুঃখের কথাগুলি তিনি কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন মানুষের সামনে কত চমৎকারভাবে তিনি মানুষের দুঃখের কথা সুখের কথা আনন্দের কথা বেদনার কথা তিনি বলেছেন এজন্য তাকে বলা হয় পল্লী কবি তার অনেক বই আছে যেমন তিনি আমাদের জন্য অনেক বই লিখে রেখে গেছেন তার বিখ্যাত অনেক কবিতার বই আছে উপন্যাস আছে নাটক আছে গান আছে বিশেষ করে অনেক ভালো ভালো গান তার কিন্তু লেখা তিনি একুশে পদক পেয়েছেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন তিনি তার লেখা বইগুলি একটু দেখো এক পয়সার বাঁশি সজনবাদিয়ার গাট নকশি কাঁথার মাঠ রাখালি হাসু বালুচর মাটির কান্না তার যে নকশী মাঠ বিখ্যাত একটি বই এই বইটি এই বইটি কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে কবি মারা যান উনিশশো সালে আমরা প্রথমে কবিতাটি একটু শুনব রাত থম আন্ধার নিঃশ্বাস ফেলে তাও শোনা যায় নাই কোথা ছেলের শিয়রে বসিয়া একলা জাগিচ্ছে মাতা করুণ চাহুনি ঘুম ঘুম যেন ঢুলেছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নেবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দুলে ভন 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 জমাট বেঁধেছে বনমশকের গান এদো ডোবা হতে বহেছে কঠোর পচানো পাতার ঘ্রাণ ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকিতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাচ্চারে চুপটি করিয়া ঘুমো তো একটি বার ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিবো আমি তার মাতা গালে চুমু খায় সারা গায়ে দেয় হাত যত স্নেহ আছে ঢেলে দেয় তার সাথ নামাজের ঘরে মোমবাতি মানি দরগায় মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁধে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বনে বসে ডাকে কানাকু রাতের আধার ঠেলে বাদর পাখার বাতাসেতে পড়ে সুপারের বোন হেলে চলে বন পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরে তুচ্ছাই কিভা শঙ্কায় মার পড়ান উঠেছে ভরে যে কথা ভাবিতে পড়ান শিহরে তাই ভাসে হিয়া কোনে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় পাই পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দেবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারে তো খাড়া মাকে বলে বসে রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে কবিতাটি শুনলাম আমরা সবাই এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে একজন মা তার অসুস্থ সন্তানকে নিয়ে বসে আছে মাথার কাছে তার প্রদীপ নিভু নিভু অবস্থায় জ্বলছে তার দারিদ্রতার কথা এখানে বলা হয়েছে রাতের একটি পরিবেশের কথা এখানে বলা হয়েছে মায়ের মনের মধ্যে অনেক আশঙ্কা তার ছেলে হয়তো আর বাঁচবে না এই আশঙ্কাগুলির কথা এখানে বলা হয়েছে কিছু কুসংস্কারের কথাও এখানে বলা হয়েছে এই কবিতাটির বিষয়বস্তু আসলে এগুলি নিয়ে তো চলো আমরা কবিতাটি পড়ি তোমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো অসুস্থ সন্তান তার মা পাশে আছে গভীর রাতের একটি ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা মাটির একটি প্রদীপ জ্বালানো অবস্থায় দেখতে পাচ্ছ রাত থম থম স্তব্ধ নিঝুম নিঝুম মানে কোথাও কোনো সারা শব্দ নেই স্তব্ধ হচ্ছে চুপচাপ রাত গভীর রাত ঘোর ঘোর যেখানে অন্ধকার সেই অন্ধকারে কথা বলা হয়েছে ঘোর ঘোর আন্ধার মানে গভীর অন্ধকারের কথা বলা হয়েছে নিঃশ্বাস ফেলি তাহ শোনা যায় নাই কোথা সারাকার নিঃশ্বাস ফেললেও সেখানে সেই শব্দটিও শোনা যায় এরকম অন্ধকার এবং কোনো শব্দ সারা শব্দ সেখানে পাওয়া যায় না এরকম একটি পরিবেশের কথা কবি এখানে বলেছেন রুগ্ন ছেলের শিওরে বসে একলা জাগিছে মাতা সেই অসুস্থ ছেলের মায়ের সেই অসুস্থ ছেলের মাথার কাছে মা বসে আছে এবং তার করুণ চাহনি সেই ছেলের দিকে তার করুণ চাহনি সে কীভাবে সুস্থ হয়ে উঠবে কত চিন্তা সেই মায়ের মনের মধ্যে সেই কথাগুলি এখানে বলা হয়েছে ওই যে বাতিটা যে জ্বলছে সেই বাতিটা জ্বলার সাথে সাথে অর্থাৎ নিবু নিবু যে বাতিটা জ্বলছে তার মায়ের পরাণটাও ঠিক মায়ের প্রাণ তার আশঙ্কার কথাগুলিও কবি এখানে এভাবেই বোঝাতে চেয়েছেন অর্থাৎ ওই প্রদীপের প্রদীপটা যেভাবে জ্বলছে মায়ের মনের অবস্থাও ঠিক এখন ওরকম তোমরা এখানে আরও কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো বাতির ছবি দেখতে পাচ্ছ এখানে মশার ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো ডোবা এই যে ডোবার মধ্যে বন বন করে মশা এখান থেকে পচা এই যে গাছের পাতা এগুলি পচে গন্ধ আসছে এই যে দেখো তার বাড়ির পাশে এই যে এদো ডোবা এই মানে কুড়ে ঘরের একটি মানে পরিবেশের কথা এখানে বলা হয়েছে যে তারা খুবই দরিদ্র পরিবার তাদের যে অবস্থা সেই পরিবেশের অবস্থাটার কথাই এখানে আসলে কবি বুঝাতে চেয়েছেন এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ অসুস্থ মায়ের অসুস্থ সন্তানের পাশে তার মা বসে আছে শিওরের কাছে নিব নিব দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে ছেলের মাথার কাছে প্রদীপ ঘুরে ঘুরে জ্বলছে আর তার সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে অর্থাৎ এই নিস্তব্ধতার মধ্যে মায়ের ও মায়ের প্রাণও ঠিক এভাবেই মনে হয় যেন আশঙ্কার কথাগুলি তার মনে হচ্ছে বারবার ভন 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 জমাট বেঁধেছে মশকের গান ভন ভন করে যে মশা ওই যে বনের মধ্যে বনো হচ্ছে বন বনের মধ্যে যে এই মশাগুলি ভন ভন শব্দ করছে সেই শব্দটাও এখানে শোনা যাচ্ছে ডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ ওই যে এদোডোবা এই যে ডোবাটি দেখতে পাচ্ছ এই এই ডোবার মধ্যে পাতা পচে গন্ধ বের হয়েছে সেই গন্ধ গন্ধটা পাচ্ছে আর কি মা অর্থাৎ তার দারিদ্রতার একটি চিত্র এখানে আমরা দেখতে পাই একটি পরিবেশের কথা এখানে কবি বলতে চেয়েছেন এখানে তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ দেখো একটি কুড়ে ঘরের ছবি বা এই যে ইসের বেড়া ফাঁক বেড়াটা একটু ফাঁকা এখান থেকে হয়তো শীতের বাতাসটা ভিতরে ঢুকছে এখানে দেখো আরেকটি শিশুর ছবি দেখতে পাচ্ছ ছোট্ট একটা ছেলে শুয়ে আছে অর্থাৎ অসুস্থ সন্তান তার কাছে মা বসে আছে ছোট ঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু সেই সময়টা ছিল শীতের সময় এবং তাদের দারিদ্রতায় ভরা যে তার ঘরটি ছোট্ট কুড়ে ঘরটি সেই কুঁড়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে শিওরের কাছে মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু শিয়রের কাছে বসে মা ছেলের আয়ু গনছে অর্থাৎ ছেলের অসুস্থ অবস্থা যে সে ছেলে কি মারাই যায় কখন মারা যাবে কী অবস্থা এই সমস্ত নানা আশঙ্কা মায়ের মনের মধ্যে দেখা দিয়েছে ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ছেলে মাকে জিজ্ঞেস করছে যে কত আর রাত আছে কখন সকাল হবে এই ছেলে চিন্তা করছে ছেলে তো আসলে অসুস্থ ছেলেকে তার মা ঘরের মধ্যে রেখে দিয়েছে সে তো তাকে বাইরে যেতে দেয় না ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে অর্থাৎ আর তো ভালো লাগে না এত সময় শুয়ে থাকতে তার তো ভালো লাগে না কে শুয়ে থাকে এত সময় ধরে মা ছেলে তার মাকে বলছে এটা এখানে দেখো আরেকটি ছবি দেখো সন্তানের পাশে মা চিন্তা করছে আর কি মা অসুস্থ ছেলের পাশে মা বসে আছে মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমো তো একটিবার মা ছেলেকে বলছে যে তুই একবার চুপ করে শুয়ে থাক ঘুমিয়ে থাক ছেলে রেগে কয় ঘুম যে আসে না কী করিব আমি তা ছেলে মাকে বলছে তার তো ঘুম আসে না সে এখন কি করবে পাণ্ডুর গালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত পাণ্ডুর গাল পাণ্ডু হচ্ছে তোমার ফ্যাকাশে অসুস্থ তো মুখ মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে সেই সাদা সাদা পান্ডুর গালের মধ্যে মা আদর করছে তার ছেলেকে বলছে পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই স্বাদ মা তার ছেলের গায়ে হাত বোলাচ্ছে তাকে আদর করছে বিভিন্ন রকম মায়ের মনের মধ্যে যত আদর স্নেহ ভালোবাসা আছে মা যদি পারত সব স্নেহ ভালোবাসা তার ছেলেকে সে দিয়ে দিত এখানে তোমরা আরও কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো একটি মসজিদের ছবি দেখতে পাচ্ছো এখানে বাতির একটি ছবি আছে এখানে একজন নামাজ পড়ছে সেই ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা একটি দরগার ছবি দেখতে পাচ্ছ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান মা কি করছে নামাজের ঘরে মোমবাতি মানে অর্থাৎ গ্রামের মানুষরা যে নামাজ পড়ে অর্থাৎ সেখানে হয়তো কারেন্ট নাই বা বাতি জ্বালানোর সেরকম অবস্থা নাই তো মা মানত করছে ছেলের জন্য যে মানে মানে মানত করা মা বলছে যে যদি তার ছেলে সুস্থ হয়ে যায় তাহলে সে কী করবে মসজিদে যারা নামাজ পড়ে তাদের জন্য সে মোমবাতি জ্বালিয়ে রাখবে আর কি করবে দরগায়ও সে দান করবে ছেলেরে তাহার ভালো করে দাও কাদের জননীর প্রাণ ছেলেকে ভালো করার জন্য তার মন প্রাণ কাঁদছে কীভাবে তার ছেলেকে সুস্থ করা যায় সমস্ত চেষ্টাই মা করছে ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর সে রসুলের কাছে দোয়া করছে যে তার ছেলে যেন সুস্থ হয়ে যায় সে তার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে সে নামাজের ঘরে মোমবাতি দিবে আর দরগায়ও দান করবে অর্থাৎ ছেলের সুস্থতার জন্য সে সব কিছুই করতে পারে এখানে তোমরা একটি শব্দের অর্থ দেখতে পাচ্ছ নামাজের ঘরে মোমবাতি মানে দেখো ছবিটা এখানে নামাজের ঘরে যে দরগায় সে মানত করছে মসজিদে মোমবাতি দেওয়ার প্রতিজ্ঞা করা বা মানত করা অর্থাৎ মসজিদে সে দান করার জন্য একটি প্রতিজ্ঞা করছে নয়ন নীল নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ আর নির হচ্ছে পানি নয়ন নীর হচ্ছে চোখের পানি অর্থাৎ মা কান্নাকাটি করছে ছেলের জন্য এখানে তোমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো কুয়ো কানাকুয়ো কানাকু হচ্ছে একটি পাখি আর তোমরা একটি বাদুর বাদুরের ছবি দেখতে পাচ্ছ বাদুরের ডানাটা কিন্তু অনেক বড় থাকে এখানে একটি কুয়া সুপারি বন দেখতে পাচ্ছ সুপারি গাছ আর এখানে একটি ছবি দেখতে পাচ্ছ দেখো কুয়াশার এই যে কুয়াশা এর মধ্যে বনের মধ্যে জোনাকি পোকা জলে বাঁশবনে বসি ডাকে কানা কানাকুয়ো আচ্ছা তোমাদের আরেকটি কথা বলে দে এই কবিতাটির মধ্যে চারটি পাখির কথা বলা আছে কানাকুয়ো বাদুর হুতুব আর ডাহুক মনে রেখো তোমরা খাতায় লিখে রাখো এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে বাসবনে কানাকুয়া পাখি ডাকছে এটা একটি অকল্যাণ রাতের আধার ঠেলে অন্ধকার রাতের মধ্যে কানাকুয়ো পাখি ডাকছে বাদর পাখার বাতাসেতে পরে সুপারির বন হেলে। বাদুরের পাখাটা কিন্তু অনেক বড় সে যখন ডানা ঝাপটায় তখন এত জোরে ঝাপটা দেয় যে ওই সুপারির যে গাছগুলি সেগুলি মনে হয় যেন হেলে পড়ে অর্থাৎ সুপুরি গাছে মাথা উপরের দিকে মাথার দিকে আর কি উপরের দিকে একটু চিকন থাকে বেশি তো সে যখন না ঝাপটায় তখন সেটা সুপরি গাছটা মনে হয় যেন হেলে পড়ে চলে পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি পথ মানে বনের পথ দিয়ে যখন কুয়াশা এই জোনাকি পোকা যায় তখন মায়ের মনে হয় যে কেউ মনে হয় একটা কাফন মনে হয় তার দিকে বাড়ির দিকে আসছে অর্থাৎ চলে বুনো পথে জোনাকি মেয়েরা জোনাকি মেয়েরা কী করে জোনাকি পোকা বনের পথ দিয়ে যায় আর মা কি মনে করছে যে কাফন নিয়ে তার দিকে আসছে কুয়াশা কাফন ধরি কুয়াশাকে সে কাফনের সাথে তুলনা করছে যে কুয়াশাটাই মনে হয় কাফনের কাপড় নিয়ে আসছে দুশ্চাই কি বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি মার মনের মধ্যে আশঙ্কা যে দূর ছাই আমি এগুলি কি চিন্তা করছি অর্থাৎ কাফনের কাপড় কেন নিয়ে আসবে আমার সন্তানের জন্য কাফনের কাপড় নিয়ে আসবে এই কথাটি মা চিন্তা করছে যে কাফনের কাপড় নিয়ে আসবে এই যে কানা কোড আছে এগুলি সব অকল্যাণ এই অকল্যাণের কথা আমি কেন চিন্তা করছি এখানে তোমরা আরও কয়েকটি ছবি দেখতে পাচ্ছ দেখো মা তার সন্তানের সামনে বসে আছে একটি বাতির ছবি দেখতে পাচ্ছ আর একজন কান্নারত একজন মায়ের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো যে কথা ভাবিতে পড়ান শিহরে তাই ভাসে হিয়া করে অর্থাৎ যে কথা চিন্তা করতে মায়ের মন শিহরিয়ে ওঠে অর্থাৎ সে কেন এরকম কথা চিন্তা করছে এই যে কুয়ো কানা কুয়া ডাকছে এই বাদুর পাকা বাতাস দিচ্ছে এই কাফন নিয়ে আসছে কুয়াশারা জোনাকি মেয়েরা কেন সে এই চিন্তাগুলি করছে হিয়া শব্দটির অর্থ হচ্ছে মন মনের মধ্যে কেন এরকম চিন্তা আসছে তার বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে জাদু বলছে তার ছেলেকে আদর করে বলছে যে এগুলি কিছুই না এগুলি ভালো হয়ে যাবে আমার ছেলে আমার জাদু সুস্থ হয়ে যাবে আমি এগুলি কেন চিন্তা করি ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল ছেলে বলছে যে আমি যদি ভালো হয়ে যাই কালকে তাহলে কি হবে করিমের সাথে খেলি গেলে দিবে না তো তুমি গাল করিমের সাথে কিন্তু তাকে খেলতে যেতে দিতে হবে মায়ের কাছ থেকে সে একটি শর্ত দিয়ে নিল যে সে যদি কালকে সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে করিমের সাথে খেলতে যাবে তুমি কিন্তু তখন তাকে বকা দিতে পারবে না মাকে বলছে ছেলে দেখো এখানে একজন ঝাড়ফুঁক করে যে গ্রামের এ ধরনের একজন মানুষকে দেখতে পাচ্ছ পীর ফকির যারা ফকির ফকির পীর না ফকির যারা তারা ঝাড়ফুঁক করে এখানে আসলে একটি কুসংস্কারের কথা বলা হয়েছে যে ঝাড়ফুঁক করলে কি মানুষ সুস্থ হয়ে যায় এটা হচ্ছে মানুষের একটি চিন্তা মানুষের একটি বিশ্বাস যে ঝাড়ফুঁক করলে হয়তো সুস্থ হয়ে যাবে কিন্তু অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাবে ঝাড়ফুঁক করলে তো মানুষ সুস্থ হবে না যেহেতু গ্রামের মানুষ এই জিনিসগুলি বেশি বিশ্বাস করে এ কারণে সেও এটা বিশ্বাস করছে যে আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া মাকে সে বলছে যে মা যে মনে করো যে রহিম চাচা যদি তাকে ঝেড়ে দেয় এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খারাপ এখনই তাকে সমস্ত রোগ থেকে সুস্থ করে তুলবে যদি রহিম চাচা তাকে ঝেড়ে দেয় মানে ঝাড়ফুঁক করে দেয় মা কেবলি বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে মা কী করেছে তার এই অসুস্থ ছেলের মুখের দিকে তাকিয়ে অসুস্থ ছেলের মুখের দিকে তাকিয়ে সে চিন্তা করছে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে অর্থাৎ ভাষা ভাষা অনেক কথা তার আজকে মনে পড়ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এতটুকু যতটুকু পড়লাম তা আরেকবার একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে গ্রামের একজন দরিদ্র মানুষ তার সন্তান অসুস্থ সেই মায়ের যে করুণ আকতি তার সন্তানকে সুস্থ করার জন্য সেই কথাগুলি আসলে এখানে বলেছে এখানে একটি পরিবেশের কথা বলেছে যে রাত থমথম অন্ধকার রাত যে রাতে কেউ যদি নিঃশ্বাস ফেলে তাহলেও কিন্তু সেই শব্দটিও শোনা যায় এই অসুস্থ ছেলেকে সুস্থ করার জন্য মা অনেক রকম চেষ্টা করছে যে দরগায় মানত করছে মসজিদে আলো দিবে বাতি দিবে সে কথাও সে বলছে আল্লাহ রসুলের কাছে সে দোয়া চাইছে যে আল্লাহ রসুল তাকে তো তার ছেলেকে তুমি ভালো করে দাও তারপরে আবার কিছুটা আশঙ্কার কথাও বলছে যে অর্থাৎ মায়ের মন তো মা কিন্তু অনেক সময় অনেক কথা চিন্তা করে যে কানা পাখি ডাকছে কেন এত অকল্যাণ তাহলে কি আমার ছেলে আর বাঁচবে না এরকম একটা চিন্তাও কিন্তু তার মনের মধ্যে ছিল কানাকুয়া পাখি ডাকছে বাদুর বাতাস দিচ্ছে তারপরে যে কুয়াশার কাফন জোনাকি মেয়েরা কাফনের কাপড় নিয়ে আসছে তাহলে কি দূর চাই এই সমস্ত কী চিন্তা করছি আমি মা মনে মনে ভাবছে যে সমস্ত চিন্তা কেন করছে আবার ছেলে মাকে বলছে যে এত কতদিন হয়ে গেল সে অসুস্থ সে তো ঘরের মধ্যেই আছে যদি রহিম চাচা তাকে ঝেড়ে দেয় অর্থাৎ ঝাড়ফুঁক করে দেয় তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরকম হয় না মা কি করছে তার সন্তানের মুখের দিকে তাকে তার অনেক কিছু কথা অনেক কথা তার মনে হচ্ছে যে তার ছেলে সুস্থ হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি দুধ ছাড়ি কী বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি কেন তার শঙ্কায় পরাণ ভেসে মানে ভরে ভরে গেল কেন মা সবসময় তার সন্তানকে ভালোবাসে এবং মা তার সন্তানের জন্য করতে পারে না এরকম কোনো কাজ মনে হয় পৃথিবীতে নেই কিন্তু আবার শঙ্কার কথাটাও কিন্তু তার বারবারই মনে হচ্ছে এই কবিতাটির মধ্যে আমরা এই জিনিসগুলিও দেখতে পাই যেমন বাদুর বাদুর কু কানা কুয়ো পাখি ডাকছে তারপরে বাদুর এমনভাবে বাতাস দিচ্ছে সেই বাতাসটাও সে শুনছে অর্থাৎ বাতাসের বনও হেলে যাচ্ছে জোনাকি মেয়েরা আসছে মনে হয় যেন কাফন নিয়ে আসছে তার ছেলের জন্য এত চিন্তা কেন মনের মধ্যে বলছে যে না দূর ছাই এইসব আমি কী চিন্তা করি এগুলি তো আমার চিন্তা করা ঠিক না তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পর আন্দোলে কথাটি তারা কি বোঝানো হয়েছে এখানে মায়ের অসুস্থ বাতাস বাতি যে জ্বলছে নিভু অবস্থায় সেই নিভু অবস্থাটির সাথে তার মায়ের প্রাণের অবস্থার কথাও এখানে বলা হয়েছে যে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পর মাও কিন্তু সেও একা সেই গভীর রাত পর্যন্ত সে তার সন্তানের জন্য সুস্থতার জন্য সে অপেক্ষা করে আছে যে তার মনটাও কিন্তু এখন ওরকম ওই বাতির মতোই মনে হয় যেন এখন জ্বলছে ছোটো কুঁড়েঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু ব্যাখ্যা করো এখানে একটি দারিদ্রতার কথা বোঝানো হয়েছে যে তাদের পরিবারটা কীরকম তার একটি ছোট্ট কুঁড়েঘরের মধ্যে থাকে এবং সেই কুঁড়েঘরটা হলো বেড়ার ফাঁকা দিয়ে শীতের বাতাস ঢোকে তারপরে বাড়ির পাশে ম এদো একটি ডোবা আছে সেই ডোবাটির মধ্যে মশা ভনভন করে সেই গন্ধ সেই শব্দটাও শুনে যায় তারপরে পুকুরের মধ্যে সেই ডোবার মধ্যে যে পাতা পচে গে গিয়েছে সেই পচা পাতার গন্ধও মনে হয় যেন শোনা যা মানে গন্ধটাও আসছে এক মানে একটি পরিবেশের কথা এখানে দারিদ্রতার কথা এখানে বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রয়েছে আরেকটি বহু নির্বাচনী প্রশ্ন দেখো যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসেছে অস্ত রবির প্রায় উদ্দীপকের সাথে পল্লীজর্ণী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে দেখো সন্তানের মমূর্ষ অবস্থা আরোগ্য লাভের আকতি রোগমুক্তির লক্ষণ মাতৃস্নেহ কোনটি হবে বলতে পারবে কেউ দেখো এখানে কি বলছে জীবন প্রদীপ নিবিহা আসিছে অস্ত রবির প্রায় কি হবে উত্তরটা ক হবে কেন সন্তানের মোমর্ষ অবস্থার সাথেই আসলে এ তুলনা করা হয়েছে এখানে বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ তোমরা বাড়ির কাজটি একটু দেখে নাও সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অকৃত্রিম বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ যারা কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাড়ির কাজটি করে রাখবে স্কুল খুললে শিক্ষকদের দেখাবে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সের মধ্যে লিখবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আল্লাহ হাফেজ